তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম, ঘর ঝাড় দিলাম, বিছানা কাঁথা গুছালাম, উঠোন ঝাড় দিলাম, উলোনের ছাই ফেললাম, উলোনের পিট টিট সব লেপলাম, লেপে টেপে নিয়ে এখন খাওয়া দাওয়া করলাম। সব কাজের পরে খাওয়া দাওয়া করে এখন আমি বাসন মাজবো। তো চলো বাসন মাজি, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো, আসো বাসন টাসন মেজে তারপরে আমি কটা বেগুন তুলবো। বেগুন তুলে ছ্যাম করবো, ছ্যাম করে তারপরে রান্না করবো, তোমরা দেখবা, আসো। মাছটা কেটে নিয়ে এবার মাছটা দিয়ে দেবে।
চাম ধান করে চলে এসেছে যে এবার রান্না করব তো আমার ভাতটা হয়ে গেছে আমি ভাতটাও দেখাইনি এবার মাছের ঝোল করব দেখো দেখুন লাগছে লোনটা ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই যে আমি মাছ দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছটা ফাট করে পুড়ে গেল মাছগুলো বেশি হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি আমি তুলে নেব যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন কটা ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখানো গেছে এবার আকার পর দিয়ে দিচ্ছি একটু ভাজা করে নেব বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে বেগুনটাও আমি এবার তুলে নেব আমি বেগুন ভেজেছি তেল রয়েছে ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এই যে ধনের গুঁড়ো এবার হলুদ দেব এবার আমি জল দিয়ে দেবো একটু গুলিয়ে নেবো গুলিয়ে নিলে পরে ভালো হবে এরকম গুলিয়ে নিলে পরে মশলাটা পুড়বে না গুলোনের পর দিলে পরে আমি সেই মশলা গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো ভিতরে মানে কষিয়ে নিলাম মশলাটা তো এবার আমি জল দিয়ে দেবো এটা কি বন্ধুরা আমি তো জানি না তোমরা আমাকে কমেন্ট করে বলবা তো এই একটা গাছের ডাল ডালের উপরে হয়েছে তো এই যে মাছটা এখন জলের উপর দিয়ে দেবো যে আমি বেগুন কটা ভেজে রেখেছিলাম তো এখন দিয়ে দেবো ঝোলের পরে তো আমার তরকারি হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো আমি মাছ খাবো না আমি ওই জন্য মাথা ভালো খাই আমাকে মাথা দিয়েছে মাছ নেবো না আমার ভিডিও টাইম
তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, লাইক করো, ভালো লাগে কমেন্ট করো। তো টাটা।